তো নমস্কার বন্ধুগণ, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা তো জানেন যে আমাদের চ্যানেলে কিন্তু ICDS সুপারভাইজার রিক্রুটমেন্টের যে প্রস্তুতি ক্লাসগুলো সেগুলো কিন্তু নিয়মিতই হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা যে 47 নাম্বার পার্টটি কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখব। তো যেহেতু আমরা পরীক্ষার একদম খুব কাছাকাছি চলে এসেছি, তো আর বেশি ক্লাস করানোও সম্ভব নয়, তো এগুলো কিন্তু একদম শেষ সময়ের গুরুত্বপূর্ণ প্রস্তুতি, তো আপনারা একটু কেয়ারফুলিভাবে নেবেন। তো যাই হোক, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন, কারণ আমাদের পরবর্তী ভিডিওগুলো যখনই আপলোড হবে এই সম্পর্কিত বিভিন্ন আপডেট আসবে সেটা কিন্তু আপনাদের আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। এবং আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, এতে কি হয়, এতে কিন্তু আমি আরও উৎসাহিত হয়ে পড়ি পরবর্তী ভিডিওটি বানানোর জন্য। তো আপনারা যারা যারা ভিডিওটি দেখবেন প্রত্যেকেরই একটা করে কমেন্ট কিন্তু আমি ভিডিওতে আশা করছি। যদি আপনারা কমেন্ট না করেন তাহলে কিন্তু আমার খুবই খারাপ লাগবে, সেটা কিন্তু আমি বুঝতে পারবো যে কতটুকু খারাপ আমার লাগবে। তো আপনারা আশা করছি অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো এক নম্বরে যে প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলে কি পরিমাণ জলীয় বাষ্প থাকে? তো 1%, 1% কিন্তু জলীয় বাষ্প থাকে। এবং 2 নম্বরে যে প্রশ্ন রয়েছে, সুমেরুর অক্ষাংশগত অবস্থান কত? উত্তর রয়েছে 90 ডিগ্রি। এবং 3 নম্বরে প্রশ্ন রয়েছে, মেগাস্থেনিসের লেখা গ্রন্থটির নাম কি? উত্তর রয়েছে ইন্ডিকা। এবং 4 নম্বরে প্রশ্ন রয়েছে, WHO এর সম্পূর্ণ নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবং 5 নম্বরে যে প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ ওকে? তো ওকে ওকে আমরা কিন্তু সবাই বলে থাকি, তো এর সম্পূর্ণ নাম কি? অল কারেক্ট। এবং 6 নম্বরে যে প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ PIN? পিন, আমরা কিন্তু সবাই পিন 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 বলে থাকি, তো পিন এর ফুল ফর্মটা হচ্ছে পোস্টাল ইন্ডেক্স নাম্বার। এবং 7 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, যে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ LPG? তো LPG এটার আগে সম্বন্ধে দু এক কথা বলে নিই। তো বাড়িতে সবারই কিন্তু রান্নার সিলিন্ডার রয়েছে, তো রান্নার যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেই যে গ্যাসটা থাকে সেই গ্যাসটাকেই কিন্তু LPG গ্যাস বলা হয়। অনেকেই হয়তো জানে, অনেকেই হয়তো জানে না, তো LPG গ্যাস কিন্তু সেটাকেই বলা হয়। তো এই LPG-র সম্পূর্ণ নামটা কি? তো এই LPG গ্যাসের যে সম্পূর্ণ নাম সেই নামটা হচ্ছে লিকুইফিড পেট্রোলিয়াম গ্যাস। এবং 8 নম্বরে যে প্রশ্ন রয়েছে, সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি? উত্তর রয়েছে হরিসেন। এবং 9 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ভবানী পাঠক কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? উত্তর রয়েছে সন্ন্যাসী বিদ্রোহের সাথে। এবং 10 নম্বরে যে প্রশ্ন রয়েছে, ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয়? উত্তর রয়েছে তুরস্ককে। এবং 11 নম্বরে প্রশ্ন রয়েছে, কবে কৃষি দিবস পালন করা হয়? উত্তর রয়েছে 23শে ডিসেম্বর। এবং 12 নম্বরে প্রশ্ন রয়েছে, ভেম্বানাথ কয়াল বলতে কি বোঝায়? উত্তর একটি উপরদকে। এবং 13 নম্বরে একটি প্রশ্ন রয়েছে, একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও? উত্তরে রয়েছে পেরিপেটাস। এবং 14 নম্বরে প্রশ্ন রয়েছে, সত্যজিৎ রায় কোন ছবির জন্য অস্কার পুরস্কার পেয়েছিলেন? উত্তরে রয়েছে পথের পাঁচালি। এবং 15 নম্বরে যে প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, হেলির ধূমকেতু নামকরণটি কিভাবে করা হয়? উত্তর রয়েছে আবিষ্কারক এডমন্ড হেলির নাম অনুসারে। তার মানে হেলির ধূমকেতু এর আবিষ্কার কে করেছেন? এডমন্ড হেলি। তো যেহেতু আবিষ্কারক মানে বিজ্ঞানী এডমন্ড হেলি সেই হেলির ধূমকেতুটি আবিষ্কার করেছেন, তার কারণেই কিন্তু এর নাম হয়েছে হেলির ধূমকেতু। এবং 16 নম্বরে যে প্রশ্ন রয়েছে, 14 দফা দাবি কার দ্বারা উপস্থাপিত হয়? উত্তরে রয়েছে মোহাম্মদ আলী জিন্না। এবং 17 নম্বরে প্রশ্ন রয়েছে, তিতুমিরের আসল নাম কি? উত্তরে রয়েছে মীর নিসার আলী। এবং 18 নম্বরে প্রশ্ন রয়েছে, কলিঙ্গের বর্তমান নাম কি, মানে কোন রাজ্য? তো কলিঙ্গের বর্তমান নাম বা বর্তমান যে রাজ্যটি হচ্ছে সেটি হচ্ছে উড়িষ্যা। এবং 19 নম্বরে যে প্রশ্ন রয়েছে, OMR এর সম্পূর্ণ নাম কি, মানে এই যে আপনারা পরীক্ষাটা দেবেন এই ICDS সুপারভাইজারের যে প্রিলি পরীক্ষাটা দেবেন সেটাও কিন্তু OMR ব্যাসেড পরীক্ষাই হবে। তো আমরা সবাই কম বেশি বলে থাকি OMR, তো এর সম্পূর্ণ নামটা কি? অপটিক্যাল মার্ক রিডার।
এবং 20 নম্বরে যে প্রশ্ন রয়েছে, মানস কোন দেশের দীর্ঘতম নদী? উত্তর রয়েছে ভুটান। তো আপনারা এই 20টি কোয়েশ্চেন শুনলেন এবং দেখলেন, আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। তো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আশা করছি মনোযোগ সহকারে নেবেন এবং যদি প্রয়োজন হয় তাহলে ভিডিওটি আবারও দেখবেন, তাহলে আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যেতে পারে। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।